সমস্ত রকম প্রস্তুতি নেওয়ার পরেও সোমবার ডিএলএড পরীক্ষার প্রথম দিনেই কলঙ্কিত হতে হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। এই ঘটনা এবার সিআইডি তদন্তের নির্দেশ নবান্নের। মঙ্গলবার ফের পরীক্ষার দ্বিতীয় দিনে আর প্রশ্ন ফাঁস না হলেও এই অপ্রীতিকর ঘটনা কিভাবে ঘটল তার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বজ্র আটনি ব্যবস্থার মধ্যে ফসকা গেরো হলো কি করে, সেটাই বড় প্রশ্ন, দাবি অধ্যাপক ঝন্টু বড়াইকের। বজ্রটুক ব্যবস্থার মধ্যে ফসকা গেরোটা হলো কি করে, এই যে কথাগুলো বলছেন আজকে সিআইডি তদন্ত, মনে রাখবেন এই সিআইডি তদন্ত কিন্তু এত বড় একটা কনস্পিরেসিকে। কিন্তু সমস্ত রকম নিরাপত্তার পরেও ডিএলএড পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে স্বাভাবিকভাবেই শাসক দলকে আক্রমণের নিশানা বিরোধীদের। দুর্নীতি ঢাকতে এখন অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আনা হচ্ছে, দাবি অধ্যাপক ঝন্টু বড়াইক এবং বিজেপি সাংসদ সুভাষ সরকারের। যদি আমি কাছের থেকে প্রশ্ন করতাম, তাকে একটা বিনম্র প্রশ্ন থাকতো, গৌতম বাবু আপনি 74,000 দোয়াই দিচ্ছেন, আপনি প্রক্রিয়াকরণের ধাপ গুলোকে দেখছেন না কেন? এই ধাপের সাথে প্রত্যেকটা যারা যুক্ত তাদেরকে আপনারা কারা কিভাবে বসাচ্ছেন? নিজেদের মেকানিজম যদি ঠিক না থাকে তাহলে অন্তর্ঘাত কে অন্তর্ঘাত করবে? প্রশাসন তো ওনাদের হাতে, বিভাগ ওনাদের হাতে, তার মানে বিভাগটা ওনারা চালাতে পারছেন না। যদিও এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, রাজনীতি করার জন্যই পরীক্ষা শুরুর পর ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বাইরে ছবি তুলে পাঠিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ বিরোধীদের। প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস হয়নি, প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে। প্রশ্নপত্র নিয়ে যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন, অন্যায় কাজ করছেন, পরীক্ষার্থীরা হলে ঢুকে যান, সেই সময় যারা থাকবেন তাদের হাতে প্রশ্নপত্র দিতেই হয়। সেই সময় যদি কেউ ছবি তুলে নিয়ে বাইরে চালিয়ে প্রশ্ন ফাঁসের গল্প ছড়ান, বাইরে চারজন হোয়াটসঅ্যাপে পেতে পারে, কিন্তু ততক্ষণে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। সবকিছুতেই নবান্ন তদন্তের নির্দেশ দিচ্ছে আর ধামাচাপা দেওয়ার চেষ্টা পর্ষদে। আদৌ সত্যিটা প্রকাশিত হবে? প্রশ্ন বাম শিবিরের। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল সেটা স্যাবোটেজ বলে আটকে দেওয়া যায় নাকি? অসভ্য বর্বরেরা যদি চায় দিল্লি ধরা রাজ্যেও, তাহলে সর্বনাশ হয়ে যায়। অপরাধ সংগঠিত করবার অংশ হিসেবে কি পরীক্ষার প্রশ্নপত্র ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে অযত্নবান? কিন্তু পর্ষদ চেয়ারম্যানকে তো উত্তর দিতে হবে। দুর্নীতিতে দস্তুর পশ্চিমবঙ্গে, সিআইডি তদন্তের নির্দেশ একদমই লোক দেখানো আইওয়াশ, দাবি কংগ্রেস শিবিরের। মুখ্যমন্ত্রী প্রশাসনের থেকে নজর দিয়ে দেখা হচ্ছে চোর কারা, এটা চোর চোরেদের দ্বারা স্বীকৃত একটি সরকার, সেই সরকারের চোরেদের দ্বারা পরিচালিত, ফলে দুর্নীতিটা পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে এই সরকারে ঢুকে গেছে। তাই এই সিআইডি তদন্ত করা মনে হচ্ছে ইট ইজ আ সিম্পল আইওয়াশ, লোকের চোখে ধুলো দেওয়ার আরেকটা প্রক্রিয়া। রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দিয়ে অযোগ্যদের হাতে ধ্বংস হচ্ছে পশ্চিমবঙ্গ, সমস্ত নিয়োগই এখন আতশ কাচের নিচে, দাবি গেরুয়া শিবিরে। দেখুন, পর্ষদ সভাপতি বলুন, তৃণমূল কংগ্রেসের এই সরকার বলুন, তারা নিজেদের পারফরমেন্স একদম দারুণ রেখেছে। এর আগে আমরা দেখলাম মাধ্যমিকের নাম মাধ্যমিক হয়ে গেল, মানে এত প্রশ্নপত্র লিক হলো। তারপরে আমরা দেখলাম অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বারবার অভিযোগ উঠছে যে প্রশ্নপত্র লিক হয়েছে, এবার এই ডিএলএডেরও পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেছে। পশ্চিমবঙ্গের পরীক্ষার পাশ মানে লিক করা প্রশ্নপত্রে পাশ করে এসছে সবাই। এদের পদত্যাগ করে কাকে নিয়ে আসবে? আরেকটা অপদার্থ আসবে, গোটা সরকারটার পদত্যাগ করা উচিত। ও সব কিছুই ফাঁস হয়ে গেছে, এখানে কোনো কিছুরই কোনো গোপনীয়তা নেই, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। মূল সরকারের আমলে রাজ্য সরকারের দ্বারা যত নিয়োগ হয়েছে প্রত্যেকটাকেই আতশ কাচের নিচে আছে এবং প্রত্যেকটারই নিরপেক্ষ তদন্ত দরকার। শিক্ষার যে অ্যাম্বিয়েন্স সেটাকে পুরো নষ্ট করে দিয়েছেন। এত রকমের চুরি হয়েছে, এত রকমের চিটিংবাজি হয়েছে, যে তার মধ্যে গতকাল গৌতমবাবু বলছিলেন যে স্বচ্ছতার চেষ্টা করছি আমরা, মানুষের আর বিশ্বাস নেই। এদিকে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির পর ডিএলএড পরীক্ষা আরও কড়া করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সমস্ত সেন্টার ইনচার্জদের কীভাবে প্রশ্ন নিয়ে যেতে হবে, প্রত্যেককে কীভাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে তা নিয়ে ফের নির্দেশিকা জারি পর্ষদের। নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জারি করেছে পর্ষদ। এদিকে হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে নিয়োগ হওয়া শিক্ষকদের প্রাপ্ত নম্বর প্রকাশ করার পরেও ফের বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে প্রকাশ হয়েছে 2014 টেট উত্তীর্ণদের নম্বর বিভাজন, আর সেখানেই দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে ব্রেকআপে ধার্য করা নম্বর থেকেও কেউ কেউ অনেক বেশি পেয়েছেন, কেউ 100%, আবার কেউ কেউ 109% নম্বর পেয়েছেন। পর্ষদ সূত্রে খবর, কোথাও গন্ডগোল থাকলে তা শুধরে দেওয়া হবে। কোয়ালিফাইং ম্যাচ চলছে,
বিশ্বকাপে দেখলেন না কোয়ালিফাইং ম্যাচ, এগুলো তৃণমূলের মধ্যে। তৃণমূল বলেছে দুজন তিনজন যত আছে আমাদের দাবিদার, তারা নিজেদের মধ্যে লড়াই করে যে জিতবে তাকে আমরা সামনে নিয়ে আসব এই দখলদারির রাজনীতিতে। কিন্তু একের পর এক বিতর্ক এবং অস্বচ্ছতার অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে পর্ষদের স্বচ্ছ কর্মপদ্ধতির দাবি নিয়ে। বিপ্লব চক্রবর্তী ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।